আবার তোমাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আমরা চলছি উমানন্দ ঘাটের দিকে। গোয়াটির যে রোপওয়ে, সেখান থেকে উমানন্দের যে সরকারি ঘাট, সেই ঘাটটি মাত্র 900 থেকে 1000 মিটার দূরত্বে আছে। তো আমরা হেঁটে হেঁটেই সেখানে যাচ্ছি। তো সেখানে গিয়ে কিভাবে উমানন্দ টেম্পলে যেতে হয়, টিকিট কত, সেই সমস্ত কিছু বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো। এবং ব্রহ্মপুত্রের উপর দিয়ে উমানন্দ মন্দিরে যাওয়ার যে সুন্দর এক্সপিরিয়েন্স, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। দেখো, যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দিই, এই হলো গৌহাটি হাইকোর্ট। এটা কিন্তু হাইকোর্টের এরিয়া। আর 300 থেকে 400 মিটার দূরে উমানন্দ টেম্পল। আর এই যে গৌহাটি প্ল্যানেটোরিয়াম, দেখো গৌহাটি প্ল্যানেটোরিয়াম, যদিও এখন আমরা এটাতে যাওয়ার চিন্তাভাবনা এখনও করিনি। তো দেখি, যদি সময় থাকে তবে গৌহাটি প্ল্যানেটোরিয়ামে ঢুকবো। কারণ এখান থেকে উমানন্দ মন্দির কমপ্লিট করে আমরা যাব বশিষ্ঠ মন্দিরে, উমানন্দের ঘাট বাঁদিকে। এই যে রাস্তা, এই বাঁদিক দিয়ে উমানন্দের ঘাট। দেখো, পৌঁছে গেলাম উমানন্দ ঘাটের সামনেই। এই যে গৌহাটি উমানন্দ ফেরি সার্ভিস, 20 টাকা করে টিকিট, মানে যেটা গভর্নমেন্ট ফেরি সার্ভিস সেটা কিন্তু 20 টাকা করে টিকিট নেয়। আর যেগুলো প্রাইভেট সেগুলো কিন্তু মানে বোর্ড হয়তো 700-800 টাকা করে নেয়। তো চলো দেখি টিকিট কোথা থেকে কাটা যায়, কি সমাচার, সব কিছু দেখে তোমাদেরকে জানাচ্ছি। দেখো, ভাগ্য খারাপ থাকলে যা হয়, আকাশও খারাপ করেছে প্রচণ্ড। এবং আমরা আসার 5 মিনিট আগেই কিন্তু এখান থেকে ফেরিটা চলে গেল। এরপরের ফেরির টিকিট দিবে হচ্ছে 3টার থেকে, এবং লাস্ট ফেরি যেটা সেটা হচ্ছে 3:30টার সময়। আকাশটাও খারাপ। দেখো টিকিট কাউন্টারটা তোমরা দেখে নাও, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে টাইম টেবিল, 3:30টার সময় এটা 4:30টার সময় ফিরে আসবে। 20 টাকা হচ্ছে টিকিট ফেয়ার। আর অনলাইনেও কিন্তু টিকিট কাটতে পারো, সেই অনলাইনে টিকিট কাটার প্রসিডিওর এই যে দেখো ASIWT, এইখানে লগ ইন করলেই কিন্তু অনলাইনে টিকিট কাটা যাবে। রাউন্ড ট্রিপ কিন্তু 20 টাকা। দেখো এখনও কিন্তু সময় হয়নি, এখন বাজে 3:04, 3:30টার সময় বোর্ড ছাড়বে। এখন আবার তোমাদের সামনে আসলাম একটা জিনিস দেখানোর জন্য। একবার দেখো, দেখো পুরো বৃষ্টি হচ্ছে, আর সামনে ব্রহ্মপুত্রটাকে একবার দেখো, জল অনেকটাই বেড়ে গেছে। আর জলের যা স্রোত, মানে নদী কিছুক্ষণ আগে যেটা ছিল এখন কিন্তু টোটালি চেঞ্জ। জানি না আমরা যখন চড়ব তখন কী ধরনের এক্সপিরিয়েন্স হবে। দেখো বোটটা কিন্তু চলে আসছে, ওই বোটটাতেই আমরা যাব আবার। কিন্তু মাথার উপরে তো ছাউনি নাই, সবাই তো ভিজাই আছে, এটা তো মুশকিল হয়ে গেল। হ্যাঁ, এবার কিন্তু একটু টেনশন হচ্ছে, কি হবে বিষয়, অভিজ্ঞতাটা ভালোই হবে। হ্যাঁ, যে ভিজে, এই যে ভিড়। দেখো লোক বেরোচ্ছে তো বেরোচ্ছেই, শেষ আর হচ্ছে না। দেখো খোলার সাথে সাথেই ঢুকে পড়েছি, বৃষ্টি হচ্ছে, ভিতরে ঢোকার জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে, নাহলে কিন্তু জায়গা পাওয়া মুশকিল আছে। এই যে জায়গা পেয়ে গেলাম, ভাগ্য ভালো আমাদের জায়গা পেয়ে গেছি, নাহলে এই যে এই সামনে দাঁড়িয়ে আমাদের যেতে হতো। এই যে দেখো কী হবে, ভুল দাঙ্গামা করে সবাই বসে, মনে হচ্ছে সবার জায়গা হয়েই যাবে, মাথায় রুমালটা বেঁধে নিয়েছি। দেখো বাইরে চলে আসলাম, ভিতরটায় প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে। এই আমাদের যে লঞ্চের নাম MV মেঘনা ছেড়ে দিল, আমরা কিন্তু অনেকটাই দূরে চলে আসলাম। আর এই হচ্ছে ভিতরে বসার জায়গা, যদিও প্রচণ্ড গরম লাগছে। আর বাইরের এই হচ্ছে
বাইরের জায়গাটা। যদি আজকে ওয়েদার ভালো থাকতো এটা কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স হতো, কিন্তু এইটাও একটা এক ধরনের ভালো এক্সপিরিয়েন্স যে বর্ষা মানে বৃষ্টি হচ্ছে উত্তাল ব্রহ্মপুত্র এবং তার মধ্য দিয়ে আমরা চলেছি উমানন্দ। দেখো আমরা উমানন্দ কিন্তু চলে আসলাম। এই দেখো মন্দিরের জাস্ট ঢোকার গেটটা দেখা যাচ্ছে, আর ব্রহ্মপুত্রের এখনকার রূপটা দেখে নাও একবার। দেখো সবাই নেমে যাচ্ছে, ভিড়ও প্রচুর। দেখো যেই রোপওয়েতে আমরা ঘুরে আসলাম সেই রোপওয়েটা কিন্তু এই উমানন্দির উপর দিয়ে চলে গেল। এই যে দেখো রোপওয়ের তার, গভর্নমেন্ট ফেরিতে আসলে একটাই অসুবিধা, সেটা হচ্ছে একবারে প্রচুর ভিড় হয়, আর যদি প্রাইভেটে আসা যায় তো 7-8 জন 10 জন করে একবারে একবারে আসে। কিন্তু এটার টিকিট 20 টাকা, ওটা প্রায় 500-700 বা 1000 টাকা, যার কাছে যেরকম পায় সেরকমই আর কি নেয়। চলো সামনে এগিয়ে যাই, তারপর বাকি কথা বলবো। দেখো অনেকটাই উপরে উঠে আসতে হলো। দেখো উঠতে উঠতে মোটামুটি হাঁপিয়েই গেলাম। এখানে কিন্তু কিছু খাবার দোকানপাটও রয়েছে, মিষ্টি টিষ্টি দেখতে পারলাম। দেখো এই হচ্ছে মন্দিরের উপরটা, আর এই যে সঙ্গে শুভঙ্কর দাঁড়িয়ে আছে, তাকে খুঁজো চপ্পল কে রাখে। ভালো কথা মনে করছে সঞ্জয়, কামাখ্যায় কিন্তু আমার চপ্পল চুরি হয়ে গেছিলো, তারপরে আবার কেনা হয়েছে। তো এবার এটা নিয়ে টেনশনে আছি যে আবার চুরি হয় নাকি। দেখো এখানে পুজো দেওয়ার জন্য ফুল টুল পুজোর সামগ্রী এগুলো পাওয়া যাচ্ছে, ওই সাইডেও আছে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো জুতোটা কোথায় রাখবো সেটাই চিন্তা করছি, জুতো রেখে তারপরে মন্দিরে যাব। তো তোমরা ভিডিওটা দেখে থাকো, বৃষ্টি কিন্তু হচ্ছেই। আর এই যে দেখো এটা হচ্ছে সেই রোপওয়ের যে লাইন আর কি, তার এই যে তার তারটা। যারা রোপওয়ের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে রোপওয়ের ভিডিওটা দেখে নিতে পারো। রিস্ক নিয়ে এক জায়গায় চপ্পলটা লুকিয়ে রাখলাম, এখন হচ্ছে মন্দিরে উঠছি। আর যেটা বলছিলাম যে এর উপর দিয়েই কিন্তু রোপওয়ের লাইনটা গেছে, তো আমি অলরেডি রোপওয়ে গিয়ে এসেছি। তো যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। আর মোটামুটি দেখো চলেই আসলাম মন্দিরের কাছাকাছি। দেখো
দিকে একটা গম্বুজটাতে মন্দির রয়েছে। কাটা আছে এই যে দেখো দেখছো কি বাবু কি খাইতেছো এখানটায়? এটা হচ্ছে বাবু খাইছো সেই ইঁদুর। জয় গণপতি মহারাজ। দেখো এখানে গণপতি মন্দিরও আছে আর প্রচন্ড মশাও আছে। দেখো একদম নিচে ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। দেখো মন্দিরের একদম গর্ভগৃহে চলে আসলাম। দেখো এই দিকে পিছন দিকে কিন্তু আরেকটা মন্দির আছে, তো এটা দেখতে চলে আসলাম। ওইটাই ওইটাই হচ্ছে ইসে, ওখান থেকে বেরোলাম আমরা। এখানে উত্তরে নিচে কিন্তু মহাদেব রয়েছে। উমানন্দ কিন্তু মেইনলি মহাদেবেরই মন্দির, জায়গায় জায়গায় শিবলিঙ্গ রয়েছে এবং অ্যাকচুয়াল যে মেইন গর্ভগৃহ সেখানে কিন্তু শিবলিঙ্গই আছে, যেটার ভিডিওটা আমি করেছি তোমরা দেখলেই, গালিও খেয়েছি যার জন্য। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ফিরে যাওয়াই বেটার হবে। দেখি সঞ্জয় আর শুভঙ্কর কোথায় আছে, তারপর কিন্তু আমরা ফিরব। বৃষ্টি কিন্তু হচ্ছেই আর লঞ্চ ছাড়ার টাইমও হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট আছে। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চে পৌঁছানোর চেষ্টা করছি। তোমাদেরকে উমানন্দটা ঘুরিয়েই দেখালাম, এবার দেখি লঞ্চে যাওয়ার সময় আমাদের কী এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এই যে এসে রোপওয়ের কম্পার্টমেন্টটা চলে আসছে। তো চলো নিচে নামি। দেখো চলে আসছি ওইটাতে, চলো ওইটাতে চলো, নাহলে তো জায়গা পাবে না, ভর্তি তো ভিতরে দাঁড়ায় থাকি গা। দেখো পুরো ভর্তি হয়ে গেছে, এই যে পরিস্থিতি, এখন দাঁড়িয়েই যেতে হবে। তো চলো আজকের উমানন্দ ভ্রমণ এখানেই সমাপ্ত করছি। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন টাটা।